আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লগ ফোরজি। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু ব্যতিক্রম, কারণ আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ ভিডিও ধারণ করতে পারি নাই। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম, আর আজকে দেখতে পারতেছেন আপনারা আমি চুলায় রান্না বসাইছি। তো আজকে ডাল রান্না করতেছি, ডালটা আমি চুলায় বসিয়ে দিয়ে আমি গোসল করতে চলে যাব। আর গোসল থেকে আসার পরে আমি ডালটা নতুন করে বাগার দেব পেঁয়াজ রসুন দিয়ে। এখন ডালটা শুধু সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে রেখেছি। দিনে গরম, রাতে শীত, বুঝতে পারতেছি না শীতকাল, কিন্তু গরমের দিন যাচ্ছে, ঋতুটা খুব তাড়াতাড়ি বদলায় না। এখন তো আমি ডালটা চুলায় রেখে গিয়েছিলাম গোসল করার জন্য। গোসল টোসল করে এসে দেখি ডালটা মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালটা আমি অন্য পাতিলে ডেকে ঢেলে দেব। পেঁয়াজ রসুন আগে থেকে কেটে রেখেছিলাম, গোসলে যাওয়ার আগে পেঁয়াজ রসুন কেটে রেখে গিয়েছিলাম, যাতে আমার গোসল করার পর এসে বাগারটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারি, কারণ সবাই দুপুরে খাবে। তো তো দুপুরের জন্য এই পর্যন্ত ভিডিও, আর ভিডিও লম্বা করলাম না, দেখি সন্ধ্যা পরে কি করতে পারি। তো আপনারা সবাই আমার সাথে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াতাযিরুন ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ নাব্বা'না আল্লাহু মিন আখবারিকুম وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فاعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين তো বন্ধুরা, আমি মাগরিবের নামাজের পর নামাজ পড়িয়ে তেলাওয়াত করার জন্য বসেছিলাম। তো কিছুক্ষণ তেলাওয়াত করছিলাম। তো তেলাওয়াত করার পর আমি এখন আমার বিকেলে কাপড়গুলো রোদে থেকে শুকানোর পর খাটে রেখেছিলাম, সেই কাপড়গুলো তুলে রাখলাম। আর আমি যখন তেলাওয়াত করি তখন আমি বালিশে কোরআন শরীফ রেখে তারপর তেলাওয়াত করি, আমার জন্য সুবিধা হয়।
তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আসার পর এই সবাইকে চা দিতে হবে, তো চায়ের কাপ পোলা সবগুলো রেডি করতেছি, তো আপনারা সবাই আমার সাথে থাকুন। আর দেখুন আমি চা দিই, আর আজকে আমি আর রান্না বান্নার ভিডিও বানাবো না, কারণ আজকে আমার রান্না করতে মন চাইছে না, আর শুধু সন্ধ্যাবেলা চাটা দিচ্ছি। তো আজকে আপা রান্না করবে, আমার রান্না করতে ভালো লাগতেছে না আজকে। তো ওনাকে বললাম আজকে তুমি রান্না করে নাও, আমার শরীরটা ভালো লাগতেছে না, আর চা খেয়ে শুয়ে পড়বো, আর সবার ভিডিও দেখতে পারতেছি না, শরীরটা খুব খারাপ, আর তাই কীভাবে রান্না করি। শুধু সন্ধ্যার পর আমিও একটু চা খাই, সবাইকে একটু চা দিতে হয়, কারণ এটা তো সিলেটের সবাই জানে আমরা সন্ধ্যার পরে চা নাস্তা কিছু একটা করি। তো তোমার চাটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও অনেক বেশি লম্বা করলাম না, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। Thank you.